রাস্তার পাশে আপনারা যা দেখছেন এগুলো হচ্ছে সব হোটেল, আর প্রত্যেকটা গলিতে গলিতে রয়েছে প্রচুর হোটেল। কক্সবাজারে আসলে শুধু হোটেল আর হোটেলের দেখা মিলবে আপনাদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। এটা আমার পিছনে যা দেখছেন সব হচ্ছে হোটেল, এই পাশেও যা দেখছেন সব হচ্ছে হোটেল। কক্সবাজারে এসে মানুষ যে সমস্যাটার সম্মুখীন হয় সেটা হচ্ছে হোটেল ঠিক করা। আসলে কক্সবাজারের সবচেয়ে নিরাপদ বিষয়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সঠিক জায়গায় সঠিক হোটেল নির্বাচন করা। আমি আশা করব যারা ভিডিওটা দেখবেন তাদের উপকৃত হবে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন। যারা ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে তারপর নতুন বিয়ে করেছেন তারা যদি কক্সবাজার আসেন, আমি এখন আছি সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্টে আছি। এই মেইন রুটের যে পাশে হোটেলগুলো এগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর সিজনে যদি আপনি আসেন শীতকালে তাহলে এগুলো ভাড়া অনেকটা বেশি, আপনি যদি অফ সিজনে আসেন তাহলে এগুলো ভাড়া অনেক কম। যেমন আমি এই যে পাশে যে হোটেলটা দেখছেন এই হোটেলে উঠেছি একবারে সিডনিতে, দেখা যায় মাত্র 1000 টাকা দিই। আমি আপনাদের আমার বারান্দা থেকে দেখাবো সিডনিতে 1000 টাকা দিই। তবে কক্সবাজারে যে বিষয়টা মনে রাখবেন এটা হচ্ছে আপনি বাস স্ট্যান্ড নামার পরে বা ডলফিন মোড় নামার পরে বাস থেকে অটো ড্রাইভার সিএনজি ড্রাইভার প্রায় মাগ না আপনাকে বলবে যে আপনার আপা বা ভাই বা বোন বা চাচা বা মামা বা দুলাভাই আপনাদেরকে আমি হোটেলে নিয়ে যাই, খুবই নিরাপদ হোটেল। তখন কী করবে ওরা ওদের মতো করে একটা হোটেলে নিয়ে যাবে। হোটেলে নিয়ে যাওয়ার পরে আসলে যদি 1000 টাকা বাড়া হয় সেই হোটেল নেবে আপনাদের থেকে 3000 টাকা 2000 টাকা। তারপরে করবে ওই অটো ড্রাইভার বা সিএনজি ড্রাইভার ওরা এই টাকাটা নিয়ে নেবে, একটা কমিশন খাবে আর কি। আর আপনারা নিজেরা নিজেদের হোটেলে ঠিক করে নেবেন। এই হোটেলগুলো আপনারা 1000-1500 টাকা হলে পেতে পারে। আমি মনে করি যে কক্সবাজার আসলে মানুষ সবসময় আসে না, একটা সময় সার্টেন টাইম পরে আসে। তাহলে আপনারা এই হোটেলগুলো দরদাম করে নিজেদের মতো করে দরদাম করে ঠিক করে নেবেন। নন এসি 1000-1500 নিতে পারবেন, এসি হয়তো একটু বেশি লাগবে। কিন্তু সিজনে এই হোটেলগুলো আপনাদের থেকে নিলে 3000-4000 টাকা 1000 টাকা নিতে। আবার অক্সিজেন আসলে একটা উপকার কি, অক্সিজেনে মানুষ কম থাকে, ঘুরে মজা পাবে, কোনো রিল্যাক্সেভাবে ঘুরতে পারবে। আর যদি সিজনে আসেন সব কিছুর দাম অনেক বেশি। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে সিএনজি ড্রাইভার অটো ড্রাইভার থেকে একটু দূরে থাকবেন। ওরা ওদের নিজেদের মতো করে নিজেদের হোটেলে নিয়ে যায়। ভিতরে হোটেলগুলো এগুলো তেমন নিরাপদ না। ফ্যামিলি আসবেন, কাপল আসবেন, নতুন বিয়ে করছেন যারা আসবেন তারা নিরাপদে দূরে থাকুন, রাস্তার পাশে থাকুন। আমার মতামত এটা হচ্ছে বা নিউজ বলে। এই পাশে থেকে হচ্ছে ডলফিন মুখ থেকে এই পাশে, আর এই পাশে শ্রীলঙ্কা পয়েন্ট, লাভলি পয়েন্ট, সব কিছু আছে। এই পাশ থেকে ঠিক এই যে আমাদের তো এইগুলো আপনারা আপনাদের নিজেদের মতো করে ঠিক করে নেবেন। আশা করছি যে আপনাদের ভালো লাগবে, কারণ যদি অন্যের উপর ডিপেন্ডেবল হন তাহলে ওরা হোটেল থেকে একটা কমিশন খাবে। কম দামি রুমটা আপনার থেকে বেশি টাকা আদায় করে নেবে। তো আমি আশা করবো যে আপনার ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন, কারণ কক্সবাজারে আসলে মানুষের প্রধান যে সমস্যাটা এটা হচ্ছে হোটেল সমস্যাটা হয়, নিরাপদ হোটেলে থাকতে পারছি কিনা সেটা। তা আমি আশা করবো যে হোটেলের পাশে হোটেলগুলো নেন, তো 100-200 টাকা বেশি নিল, কিন্তু আমার মনে হয় যে নিরাপদ। আপনারা রিভিউ দেখবেন, কারণ মানুষ অনেকদিন পরপর কক্সবাজার আসে, চাইলেও আসতে পারে না। আর যদি ভিতরের দিকে হোটেল নেন তাহলে একটু কম পাবেন, কিন্তু এতটা নিরাপদ না। বা সব হোটেল যে নিরাপদ না তা না, কিছু কিছু হোটেল আছে ভালো ভিতরের দিকে আছে ওইগুলো নিরাপদ। আবার কিছু কিছু হোটেল আছে একদম লো কোয়ালিটির, 500 টাকা নেবে 700 টাকা নেবে কিন্তু আপনারা নিরাপত্তা। তো এই হোটেলগুলো নিলে একটা সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে সেই হোটেলগুলো নিতে হচ্ছে বাস কাউন্টার, অনেকগুলো বাস কাউন্টার আছে, চাইলে আপনি হোটেলের নিচ থেকে বাসে উঠে যেতে পারবেন, আবার সি ভিউ দেখতে পারবেন, সুন্দর সময় উপভোগ করতে পারবেন আর কি। আমার মনে হয় আরেকটা বিষয় গুরুত্ব সহকারে দেখবেন যে অফ সিজনে আসলে আপনাদের কাছ থেকে সব কিছু রেট একটু কম, খাবার হতে শুরু করে যানবাহন কস্টটা এটা অফ সিজনে একটু কম কিন্তু সিজনে অনেক বেশি। তো ভিডিওর যে মূল টপিকটা হচ্ছে অফ সিজনে আসলে এই যে রাস্তার পাশের হোটেলগুলো কম দামে পেয়ে যাবেন, আবার যদি কাপড় আসেন তাহলে এই যে রাস্তার পাশের হোটেলগুলো এগুলোতে উঠলে আপনারা সেফ থাকবেন এবং কি সি ভিউটা দেখতে পাবেন। আর আরেকটা যেটা মূল্যবান কথা সেটা হচ্ছে অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার থেকে এড়িয়ে চলবেন, কারণ ওরা একটা সিন্ডিকেট কক্সবাজারে। আর আরেকটা মূল ব্যাপার কক্সবাজার যে কোনো জিনিসের দাম মূলামূলি করে নেবেন, কারণ এই জায়গায় 1 টাকা জিনিস 3 টাকা দাম চায়, আপনি 1 টাকা দিয়ে কিনতে হবে, বুঝছেন? তো যে কোনো জিনিস মূলামূলি করে নেবেন, আশা করছি যে আপনাদের ভালো হবে। আর আমি আমার রুম থেকে আপনাদের সি ভিউটা দেখাবো, আমার রুমের ভাড়া হচ্ছে 1000 টাকা কাপল রুম। তো আপনারা চাইলে আপনারা নিজেদের পরিবার নিয়ে এসে সময়টা উপভোগ করতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার রুম থেকে সুগন্ধা পয়েন্টের যে মেইন যে সি বিচটা আছে এটা কিন্তু স্পষ্টভাবে দেখা যাইতেছে, আর এই পাশে রয়েছে ফ্লাই ডাইনিং, আর এই হচ্ছে সুগন্ধা পয়েন্টের মেইন রুটটা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।